লাজে লাগে তথাপিতো কওঁ আৰু মই বাপেক হ'ম আৰু জিলেপী মায়ে খুব এইটো বৰ ভাল খবৰ দেখোঁ তহে মোক মিঠাই খুৱাব লাগে মইহে বাপেক হম মই তোক কিয় খাম হা জানিছিলো তোক মুখ বুলি মুখখন চাই পেট পচা নাখাং যা এই গেষ্টে কি লৰাই একদম বুজি নাপাওঁ ইয়াৰ লেলিলা লালিলা 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 হেই আই মানে তু চাই ভালে আছ কিনু কি হল কচোন ওই ৰাস্তাই ঘাটে গিলাখান কি গাই ফুৰছা কোত কি গালো মই বাপেক হোৱা কথা তাই কি ৰাস্তাই ঘাটে কৈ ফুৰাৰ কি দৰকাৰ আহা ফুৰ্তি লাগছি না বাপে হম হে কাৰণ হে কুসুম ফুৰ্তি লাগছে তই নিজে ফুৰ্তি কৰ বেলেগক মাতি আনি ফুৰ্তি কৰাৰ কি দৰকাৰ বাপেক তই হে হবি নহয়ে বেলেগক কৈ কিনে নিজকে কিবা সন্মান থাকা থাকা লাগে বাপে হোৱাটো ইমান চিনা কথা নেকি ও নহয় চিনা কথা কিন্তু ইতাই মানুহক ঢোল পিটি জনাৰ কি দৰকাৰ পিছত যদি কিবা কাৰণত আমি ভবাটো মিছা হয় কিন্তু খেচৰা মেচৰা কথা গেলে কৈ থাকা ঐ আমাৰ দেখা নাই কপালখন ইমান ভাল চাহাবতো দেখা নাই ইটেত লাগি এটা বাচ্চা নাই ও সেইটো কথা হৈ দেচোন তই কিন্তু আৰু কোনো মানুহকে ইটা কথা কৈ নুফুৰবি ফুৰ্তিৰ কথা নহয় আচলতে ইটা কথা কবাই নাপায় হবুদে নকওঁ যোনদিনাখন একদম খাটাং খবৰটো ওলাব নহয় মই কিন্তু সিদিনা বাধা নিদিবি চবৰ ঘৰে ঘৰে যাম আৰু সিদিনা সিদিনাৰ পেট আমাক খাতৰা খাতৰা মিঠাই খাম হব দে সিদিনাখন তোৰ যিমান মন যায় সিমান মানুহক কবি আৰু যিমান পাৰা সিমান ফুৰ্তি কৰবি বুজলি বুজলুম দে কি কলি নহয়ে আপা হব না আপিয়ে বুহিটো কুসুম মোৰ খালি সিগিলাখানে কথা কি যে হব বেয়া কথা বুলি কিন্তু বিঙি হলেও পটকে শুনা পাই হলেও কিন্তু মই বাপেক হম আই ও লালু 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 তৈ 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 বাই থাক কোন আসাম সাহাব বড় আদম নেবে দে মই ও হুই সাহাব মানুষনো নানিকে খালি গাছে আছে হেইতৰি চুপ থাক যদক দম নিব লাগিব খালি আছে না থাকবা লাগে তো ভাগ লবা আহে মই তাক সোধাই নেৰং হেৰি আপুনি মনে মনে আছে কিয়া জমিটা নেদৈ কিয় মোৰ একদম ভাগৰে লাগি গলে দম দি কেনে ঐ মাইনা পানী কি লৈ আনচোন খাং ঐ কাকা ঠাণ্ডা হচোন গৰমে গৰমে এইগিলা সমস্যা সমাধান নহয়তো মই চব কাম গৰমে গৰমে কৰং আৰু তোৰ পুতেৰক সাৱধান কৰি দিবি মোৰ ঘৰত যায় যাতে উল্টা পুল্টা নকৰে ঐ গেছিক বল পানী গিলে চানচি খাং না নাখাং বা হে নাখাবে ও সৰু হৈ যাম না পিছত গম পাবি তন্দু কৈ গেলো ও যৌ ফটাফট বল কৈ দিলো আহ আমার ঘরে আইছে আর আমাকে দম দি থই গেছি আর আপনি এক করবা নাল্লা বাপ্পা ওই ইফালা কাকার দম ইফালা গোরেশ্বরর দম দমে খাই থাক তুই সাহাব মো দমটো ঠিকে দিছু না বড়িয়া হাত খুঁজে গেছিল মারবা মোরো এনেকে দম নিবা লাগব তুই তু সুকু উলি দিমে সাহাব জো বল নুলে হাত উঠি যাব মোরো কেন মোক এনেকে ঘোল্টা ঘুল্টি চাইছে ঘৰৰ সন্মুখতে দম দিব আহিছে মোক কিবা গণ্ডগোল লগাইছে নেকি ঘৰত হে মাইকে সুধো ৰচোন আচলতে মোৰ ঘৰত নাথাকা সুবিধাটো লৈছিল বুঝছা বুজি পাইছো দে তই নহলে মই এনাই হলে সিদিনা ঘৰত যায় কিনে দম এটা দিম বুলি কিনে ভাবছিলো মই ও তই একলাই গেলি তোক খেচি ধৰলা হয় গা বুঢ়া হয় দেচোন তাৰো দম আছে দেখাবাচোন দে তাৰ দম মুখৰ পে এটা মাতে ওলা নাই ও এটা কথা কচোন সি দেখোন বুঢ়ে হোৱা নাই হোৱা নাইতো সি মোৰ কে সৰু
সি যদি তোতকে সৰু সিনো গাঁৱৰ কেনকে গাঁৱৰ গাঁও বুঢ়া হলে এনে গাঁও বুঢ়া হলে বুঢ়া হব নালাগে না সেইটো পদবীহে ময়ো হব পাৰিম ন কিয় নৰবি গাঁৱৰ মানুহ যদি সন্মতি জনাই তই হব পাৰবি কিয় নৰবি মা কচোন মোৰ গাঁৱৰ গাঁও বুঢ়া হবা মন গেছি গাঁও বুঢ়া কি ভাল লাগব লাগব।